নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। একুশের বিধানসভা ভোটের আগে গতকাল হলদিয়ায় প্রথম রাজনৈতিক জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেই জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে, তার বক্তব্যে যেভাবে রাজ্যের শাসক দল তৃণমূলকে এক হাত নিয়েছেন, যেভাবে তিনি তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক তোপ দেখেছেন, তার প্রভাব কিন্তু বাংলার শাসক দল তৃণমূলের নেতাদের মধ্যে বিশালভাবে দেখা গেছে। গতকালই তৃণমূল নেতারা জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রীর এই ভাষণের জবাব কিন্তু তারা দেবেন। প্রধানমন্ত্রীর সেই ভাষণের একদিন পরে তৃণমূল নেতারা সেই জবাব হয়তো দিলেন, কিন্তু সেই জবাব কতটা উপযুক্ত হলো তা আপনারাই বলবেন। এদিন তৃণমূলের তরফে প্রধানমন্ত্রীর সেই ভাষণের জবাব দিতে এগিয়ে দেওয়া হয়েছিল তৃণমূল সাংসদ তথা তৃণমূলের প্রবীণ নেতা সৌগত রায়কে। এবং সৌগত রায় এদিন সাংবাদিক বৈঠকে এসে ঠিক কী ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ভাষণের জবাব দিলেন, ঠিক কোন বডি ল্যাঙ্গুয়েজে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের জবাব দিলেন, তা একবার দেখে নিন। उत्तर भारत में चैनल तो हिंदी में मेरा आवाज तो बहुत कम है, थोड़ा फोन कर दिए तब भी नहीं आ रहा। अभी प्रदेश का छे आज के प्रधानमंत्री जब बोले थे राज्यसभा एवं गतकाल भी जब बोले थे हुदिया तार प्रतिक्रिया जाना छी। आज के राज्यसभा প্রধানমন্ত্রীর বক্তৃতার শুরুতে কৃষকের বিষয় নিয়ে তারা ওয়াক আউট করেছে। আমরা মোদীজিকে বলতে চাই যে উনি আসল কথা তো বলেননি, উনি বলেছেন, বলেছিলেন 2 কোটি চাকরি দেবেন বছরে, তার জায়গায় উনি 45 বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারি ভার করেছেন। যখন সারা ভারতবর্ষে 1 কোটি চাকরি দিয়েছে অতিমানের সময়, তখন বাংলা তার বেকারি প্রায় 40% কমিয়ে দিয়েছে। আজকে মোদী যেটা বলেন, ডিমোনিটাইজেশনের সময় বলেছিল আমার সিট 50 দিন দেখুন। মমতা ব্যানার্জি বলেছিলেন যে উইথড্র করো ডিমোনিটাইজেশন, তারপর যা মেস হয়েছিল সেটা মোদী জানেন এবং উত্তর দেবেন। আর আমি দুটো কথা এ নিয়ে বলতে চাই। উনি গতকাল হলদিয়ায় গিয়ে বলেছেন যে বাংলায় নাকি কৃষকরা সুবিধা পাচ্ছে না। আমরা এখনো বলছি আমরা কৃষক বন্ধুতে 5,000 টাকা একটা প্রতি দিচ্ছে, এখানে পিএম কিষান 1,274 টাকা পার একর দিচ্ছে। এবং আমাদের কৃষক বন্ধু সমস্ত কৃষকদের সুবিধা দেয়। পিএম কিষান শুধু ছোট এবং প্রান্তিক চাষিকে সুবিধা দেয়, আমরা 100% মাত্র কৃষককে কৃষক বন্ধু সুবিধা দিচ্ছি। পিএম কিষান 92% মানুষকে পিএম কিষানের সুবিধা দেয়, আর বাড়তি হচ্ছে কৃষক বন্ধুতে 2 লাখ টাকা পরিবার কিছু মঞ্জুর করা হয়। কেউ মারা গেলে 18 থেকে 60 বছরের মধ্যে পিএম কিষানের কোনো সুবিধা নেই। আমরা এখন পর্যন্ত 94% কৃষকরা প্রথম 8 মাসে 18-19 সুবিধা পেয়েছিল, আর পিএম কিষানে 48% কৃষক কিছু পায়নি। আমি প্রধানমন্ত্রীর কালকের এবং আজকের বক্তব্যের মধ্যে চাইছি যে পশ্চিমবাংলায় ফসল বিমা যেটা রয়েছে তাতে পুরো প্রিমিয়াম রাজ্য সরকার দেয়,
প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনায় কৃষকদের প্রিমিয়াম দিতে হবে। পশ্চিমবাংলার কৃষকের আয় দ্বিগুণ হয়েছে, 90,000 ছিল 2011, এখন 2,90,000 হয়েছে। পশ্চিমবাংলা ভারতবর্ষের একমাত্র প্রথম চাল উৎপাদনকারী রাজ্য। আমরা বলেছিলাম ফুড কর্পোরেশনকে যে তোমরা 6,00,000 মেট্রিক টন কেন, কিন্তু ওরা মাত্র 76,000 মেট্রিক টন কিনেছে। আমাদের চেয়ে যারা কম উৎপাদন করেছে চাল তাদের বেশি সংগ্রহ করেছে, উত্তরপ্রদেশে 71,00,000, হরিয়ানায় 64,00,000, ছত্তিশগড়ে 74,00,000, তেলেঙ্গানায় 111,00,000। এবং মন্ত্রী এটা স্বীকার করেছেন যে এখন পর্যন্ত বাংলার ভারত বাংলার কৃষকদের কোনো ফসল বীমা দেওয়া হয়নি 19-20 এবং 21। প্রধানমন্ত্রীর বক্তৃতা আমরা ভালো করে শুনেছি, উনি কোভিড ওয়ারিয়ারদের কথা বলেছেন, এই প্রথম উনি ডিটেলে রিপ্লাই দিলেন। কিন্তু কেন লকডাউন ঘোষণা করতে দেরি হলো, আর লকডাউনের ঘোষণার কার্যকর হওয়ার মধ্যে সময়ের ফারাক ছিল না সেটা বলেন, ঘোষণা করতে দেরি হয় অতিমারি ছড়িয়ে গেল, আর গ্যাপ না রাখায় পরিযায়ী শ্রমিকরা বাড়ি যেতে পারলেন না। এটা ভারত বায়োটেকের ভ্যাকসিন নিয়ে যে মানুষের এখনো সন্দেহ আছে সেটা প্রধানমন্ত্রী দূর করেন। আচ্ছা বন্ধুরা, আপনারা সত্যি করে বলুন তো, সৌগত রায়ের এদিনের এই সাংবাদিক বৈঠক দেখে কোথাও কি আপনাদের মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই জ্বালাময়ী ভাষণের একটা উপযুক্ত জবাব এদিন দিতে পারলেন? অথচ তৃণমূল নেতারা গতকাল সেটাই দাবি করেছিলেন যে প্রধানমন্ত্রী যে ধরনের দাবি করছেন সেই দাবির কিন্তু পাল্টা জবাব তারা দেবেন। এবং যথারীতি এদিন সৌগত রায় যখন সাংবাদিক বৈঠক করতে এলেন, আমরা দেখলাম যে তাকে দেখে যেন মনে হচ্ছে তিনি কোথাও যেন একটা ভেঙে পড়েছেন, তিনি যেন মানসিকভাবে এই জবাব দেওয়ার জন্য মোটেও প্রস্তুত নন। কখনো তিনি ঘাড় চুলকাচ্ছেন, কখনো তিনি মাথায় হাত বোলাচ্ছেন। এভাবে মিনমিন শব্দে একটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালাময়ী ভাষণের জবাব সৌগত রায় এদিন দিতে চাইলেন, তাতে কিন্তু একটা জিনিস যেন স্পষ্ট হয়ে যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ভাষণের পর তৃণমূলের নেতারা কোথাও যেন মানসিকভাবে একটা বিপর্যস্ত বোধ করছেন, মানসিকভাবে ভেঙে পড়েছেন, তারা যেন মানসিক উৎসাহ হারিয়ে ফেলেছেন। সৌগতবাবুর যে বডি ল্যাঙ্গুয়েজ এদিন সাংবাদিক বৈঠক করতে এসে যা আমরা দেখলাম, তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে সৌগতবাবু যেন কোনোভাবেই এই সাংবাদিক বৈঠকটা করার জন্য মানসিকভাবে প্রস্তুত নন। হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন যে বাংলার কৃষকদের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা থেকে বঞ্চিত রাখা হয়েছে, এবং তার দায় তিনি কিন্তু সেদিন পুরোপুরিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপিয়েছিলেন। এবং তার জবাব দিতে গিয়ে এদিন সৌগতবাবু যে কথা বলেছেন তার মধ্যে কোনো নতুনত্ব ছিল না, তিনি সেই পুরনো কাশুন্দি ঘেটেছেন। এবং যথারীতি যেটা হয়েছে যে এদিন সৌগতবাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের যে যোগ্য জবাব বিশেষ করে তৃণমূলের কর্মী সমর্থকরা আশা করছিলেন সেটা কি তারা পেলেন? কোথাও কি মনে হলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে যে জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন তার পাল্টা জবাব এদিন সৌগতবাবুর এদিনের এই সাংবাদিক বৈঠক থেকে মানুষ পেল, বাংলার মানুষ কি সেটা শুনতে পেলেন? বন্ধুরা, আপনাদের কী মনে হয়, সৌগতবাবুর এদিনের এই সাংবাদিক বৈঠক সত্যিই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হলদিয়ার ভাষণের যোগ্য জবাব হলো? সত্যিই কি তৃণমূলের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হলদিয়ার ভাষণের কি যোগ্য জবাব রয়েছে, নাকি শুধুমাত্র কথার কথা বলতে হয় বলে তৃণমূল নেতারা আবেগের বশে বলে ফেলেছিলেন যে তারা কিন্তু নরেন্দ্র মোদীর নানা অভিযোগের যোগ্য জবাব দেবেন? বন্ধুরা, আপনাদের মতামত ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।